আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার, সো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। কে জানে তুমি এটা করতে পারবে না, কে জানে তুমি যেতে পারবে না, কে জানে তুমি অসুস্থ, কে জানে তুমি খাবে। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কে জানে। সো যখন আমরা কোনো সেন্টেন্সে কে জানে বাক্যটি দেখব সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হু নোস। এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে হু নোস প্লাস সেন্টেন্স। চলুন তাহলে এই স্ট্রাকচারটি দিয়ে এক্সাম্পলগুলি দেখা যাক। কে জানে তুমি এটা করতে পারবে না, হু নোস ইউ ক্যান ডু ইট, হু নোস ইউ ক্যান ডু ইট। কে জানে তুমি যেতে পারবে না, হু নোস ইউ ক্যান্ট গো, হু নোস ইউ ক্যান্ট গো। কে জানে তুমি অসুস্থ, হু নোস ইউ আর সিক, হু নোস ইউ আর সিক। কে জানে তুমি খাবে, হু নোস ইউ উইল ইট, হু নোস ইউ উইল ইট। আই হোপ এই স্ট্রাকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নাও ইটস ইওর টার্ন। কে জানে তুমি অভদ্র, কে জানে তুমি অভদ্র। এই বাক্যটি ইংলিশে কী হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন।